কি আসতেছে আর্মি, তাছাড়া কোনো সংস্থার নাম কিন্তু এভাবে আসে না। তাহলে কি আসলো আমাদের? এয়ার এমওয়াই। আকাশ যদি নীল হয় তাহলে ঘাস সবুজ। তাহলে এটা আপনারা 27 নাম্বারটা বুঝতে পারছেন? এবার 28 AIM equals to ZRN জি ভাই বলুন। এখন তাহলে আমাদের কোনটা বাই করতে হবে? তুই বেলা বাড়ি গেছিস, অনেক ছিল যে কোনো একজন দাঁড়ান। এখন ভাই আপনাদের মধ্যে যে কোনো একজন দাঁড়ান, যে পারবেন মনে সাহস দিয়ে দাঁড়ান। তুমি দাঁড়ান। এখন জেড এ থেকে জেড এর পার্থক্য কত? 25। এখন জেড থেকে আপনি 25 বাই করে যান। আপনি হাতে করে যান। আমি এখান থেকে ধরতে আচ্ছা জেড না হ্যাঁ ওয়াই হবে ওয়াই একবার 25 ওয়াই হবে 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ওয়াই আমাদের ফার্স্ট লেটার ওয়াই। এবার সেকেন্ডটা আই থেকে আর কত পার্থক্য? 9 এখন আই থেকে আবার এখানে ওই ভিটেই আসছে আর এখন অ্যানসারটা দিই। এখন লাস্টে দেখেন যদি আলাদা আলাদা না থাকে, আলাদা কিন্তু লাস্টে একটা কিছু থেকেই যায়। এখন এম থেকে এর পার্থক্য 1, এন থেকে এটার পার্থক্য ও, এন থেকে এক বাড়লে কত আসবে? এন এর পরে ও আসে, এন এর পরে কত আসে? ও। তাহলে এখানে আসতেছে কত? ও ওয়াই আর ও। এখন যদি এটা অ্যানসার থাকে তাহলে ওটাই দেবে। আচ্ছা আচ্ছা, এ থেকে আমরা জেড প্রথমটা দিব, কিন্তু আই থেকে পরে দ্বিতীয়টা দিব। সেকেন্ডটা হয়েছে না, আমি দেখি রেজাল্ট কি হয়েছে। এখন দেখেন আসুন, এ থেকে জেড নিলাম, এবার এন থেকে এন এর পার্থক্য 1, এখানে যতই থাক পার্থক্য 1, তাহলে এন এর পরে কি আসবে? ও। কি ওয়াই আর ও? অ্যানসার যদি এটা না থাকে তাহলে ওই অ্যানসারটা ভুল। মস্কো, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস। এখানে কোনটা আলাদা? লন্ডন একটা কি? একটা সিটির নাম, কোন দেশের নাম? মস্কো। সবগুলো দেশের রাজধানী, লন্ডন কোন দেশের রাজধানী নয়। দেশ
তাহলে কি আসতেছে? নো নো নো, গোল্ড গোল্ড ইজ টু অর্নামেন্ট অ্যাজ ফুড ইজ টু আসবাবপত্র। আসবাবপত্র ইংলিশ কি আসতেছে? ফার্নিচার। এন্ড কি আসবে?